নমস্কার, নিউজ বর্তমানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুমনা। শুরু করছি স্পেশাল ওয়ান। আর আজকে স্পেশাল ওয়ানে যে নির্ধারিত বিষয় তা হলো চাকরি নিয়ে। কারণ আপনারা জানেন যে সম্প্রতি SSC চাকরি যে 2016 সালে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল হাইকোর্ট, এবং এই হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, SSC এবং মধ্য শিক্ষা পর্ষদ। এবং আজকে এই দ্বিতীয় দফার শুনানি রয়েছে এই মামলার সুপ্রিম কোর্টে। এবং আপনারা জানেন যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এবং গত সপ্তাহে এই মামলার শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি। প্রধান বিচারপতি যোগ্য অযোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন, এবং অন্যদিকে শুক্রবার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে জানিয়েছে SSC। তারা সেই তালিকা আজ জমা দিলে এই মামলার সুপ্রিম কোর্ট কি বলে এবং কি নির্দেশ দেয়, এবং যে সুপ্রিম কোর্টে আজকে জমা দেওয়া হবে তাতে কি কি উল্লেখ থাকে সেগুলোই আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আজকে একেবারে ভাইটাল দিন বলা যেতে পারে, যে শীর্ষ আদালতে যে গোটা SSC অর্থাৎ 2016 সালের যে প্যানেলটা, সেই প্যানেলে যোগ্য অযোগ্যদের বাছাই করা হয় কিনা, এবং যোগ্যরা তাদের চাকরি পায় কিনা, ফিরে পায় কিনা, সেদিকে অবশ্যই নজর রয়েছে। তবে আপনাদের জানাই যে এই SSC যে হাইকোর্টের নির্দেশে যে কোর্ট 2016 সালে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট, এবং সেটা নিয়ে নানা পক্ষের নানা মন্তব্য আমরা দেখেছিলাম। এবং সবথেকে বলা হচ্ছে যে হাইকোর্টের এটা সবথেকে বড় একটা রায়, ঐতিহাসিক রায়, যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যোগ্য এবং অযোগ্য তারা কিন্তু রয়েছে। বিরোধীরা বারবার কিন্তু এই প্রসঙ্গটাও তোলার চেষ্টা করেছে যে এর মধ্যে বহু যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা চাকরি করছিলেন তারা নিজেদের একেবারে পরিশ্রম করে তারা নম্বর পেয়ে তারা এই চাকরি পেয়েছিলেন, কিন্তু অযোগ্যদের সঙ্গে মিলিয়ে তাদের এই সমস্ত চাকরি বাতিল হয়েছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি আমরা দেখছি যে এই চাকরি বা চাকরি দুর্নীতি যবে থেকে শুরু হয়েছে বছর পেরিয়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন, হেফাজতে রয়েছেন, এবং তাকে সূত্র ধরে একেবারে চাকরি এবং অন্য যে আরও পদাধিকাররা রয়েছেন তারা প্রত্যেকে ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন। কিন্তু সেই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের বিরুদ্ধে বারবার প্রশ্ন তোলা হয়েছে যে এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে। কারণ দীর্ঘদিন ধরে চলছে এই তদন্ত, কিন্তু সুরাহা কোথায়? আমরা দেখতে পাচ্ছি একের পর এক গ্রেপ্তারি, একের পর এক তথ্য ফাঁস হচ্ছে, একের পর এক চাকরি বাতিল করছে, কখনো SSC বাতিল করছে, কখনো হাইকোর্টের নির্দেশে বাতিল হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কেন সেই তদন্ত সুরাহা মিলছে না, বা এত আইনি জটিলতা, সেই আইনি জটিলতার দায়ভার কেন ওই ছেলে মেয়েগুলোকে নিতে হবে, এই প্রশ্নও কিন্তু বারবার উঠছে। আপনারা জানেন যে ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী এবং গান্ধী মূর্তি পাদদেশে সেখানে একের পর এক ধর্ণা মঞ্চ বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো সুরাহা মিলছে না। প্রশ্ন এই জায়গায় যে তাদের কবে মিলবে চাকরি, তারা যে যোগ্য হয়ে তারা পরিশ্রম করে পরীক্ষা দিয়ে রীতিমতো তারা যোগ্যতার সঙ্গে তারা চাকরি পাওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোন আইনের জটিলতার মধ্যে পড়ে তাদের এখানে পড়তে হলো। এই মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করে নিয়েছি SSC-র যে অন্যতম একজন চাকরি প্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছিলেন এবং আন্দোলনের অন্যতম মুখ পায়েল রয়েছে। পায়েলের কাছে একেবারে সরাসরি যাব। পায়েল, আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি যে 2016 সালে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল হাইকোর্টের নির্দেশে, এবং বারবার এই প্রশ্ন উঠছে যে যোগ্যরাও তার মধ্যে রয়েছে, কোথাও গিয়ে আইনি জটিলতার মধ্যে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে, কোথাও গিয়ে বাছাই করতে পারেনি, আজকে সুপ্রিম কোর্টে দ্বিতীয় দফার রায় রয়েছে, মামলার শুনানি রয়েছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে যে SSC বা মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের সদিচ্ছা ছিল না, বা হাইকোর্টের এই পুরো রায়টা নিয়ে কি বলবে? দেখো,
আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমরাও 10 বছর ধরে বঞ্চিত, মানে পৃথিবীর ইতিহাসে সব থেকে বিরলতম এবং দীর্ঘতম প্রসেস হচ্ছে আমাদের। কেননা আমাদের এখনো অব্দি একবারও নিয়োগ হয়নি। প্যানেল তৈরি হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, প্যানেল ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল 6 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে, কিন্তু 6 মাস থেকে 19 সাল থেকে আজকে 2024 পড়ে গেল, কোন রকম নিয়োগ হলো না। এবং 9, 10, 11, 12 আমরা যেটা দেখছি, প্রত্যেকটা জায়গায় এতটা পরিমাণে দুর্নীতি ভর্তি, এবং এই দুর্নীতিকে আলাদা করার দায়ভার কিন্তু এসএসসি কমিশন সবার, কিন্তু তারা নিজেদের দায়ভার নিজেরা এড়িয়ে যাচ্ছেন, এবং এর জন্য ভুগতে হচ্ছে আমরা যারা যোগ্য প্রার্থী তাদেরকে। কিন্তু এই যোগ্যতা আমরা অর্জন করেছি সাদা খাতা জমা না দিয়ে, এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় দোষ। আমরা যদি আজকে সাদা খাতা জমা দিতাম, তাহলে বোধ হয় আমাদেরকে এতটা বিড়ম্বনার মধ্যে পড়তে হতো না। আবার 9, 10, 11, 12 এর ক্ষেত্রে যারা সাদা খাতা জমা দেয়নি, তাদেরকে কিন্তু যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের সঙ্গে একই বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এই গাফিলতি তো অবশ্যই কমিশনের। তারা বলছে আমরা লিস্ট প্রকাশ করব, আবার বলছে আমরা লিস্ট দেব না, তারা বলছে আমরা সংখ্যার নিরিখে দেব, কিন্তু এই সংখ্যার নিরিখে দেওয়ার হিসাবটা কেন আসবে? পরিষ্কার ভাবে তো বলা হচ্ছে ওএমআর আছে, না ওএমআর থাকলে আমরা বিভিন্ন যে জায়গায় যে এত ওএমআর আমরা দেখতে পাচ্ছি ঘোরাফেরা করছে, তাহলে এই ওএমআর গুলো কোথা থেকে এলো যদি ওনাদের কাছে ওএমআর না থাকে? আর যখন এই প্যানেলটা নথিভুক্ত হয়, প্যানেলটা যখন ইনক্লুডেড হয়, তখন থেকেই আমরা বিভিন্ন ভাবে এই প্যানেল সংক্রান্ত সবকিছু নিয়ে কেসের কোর্টের দ্বারস্থ আমরা অনেকেই অনেকভাবে হয়েছি। তাহলে যারা অনেকেই দ্বারস্থ হয়েছিলাম তখন থেকে যখন জানতো যে এত রকম অসুবিধা ছিল, তাহলে তারা কেন সেই ওএমআর গুলোকে সুরক্ষিত করে রাখেনি? ওএমআর সুরক্ষিত করার দায়িত্ব কি যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থীর, না যারা পরীক্ষা নিচ্ছে সেই সংস্থার? আজকে ওনাদের গাফিলতির জন্য সাধারণ প্রার্থী, সাধারণ যারা যোগ্য প্রার্থী, তাদের সাথে সাথে তাদের পরিবারও বিপর্যস্ত এবং বিধ্বস্ততার মুখে পড়ছে। বেশ, পায়েল, গাফিলতির কথা তুললে তুমি একদমই, এবং এই নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। আমাদের আরেক প্রতিনিধি রয়েছে সাধনা মিস্ত্রি। সাধনা, তোমার কিছু প্রশ্ন রয়েছে? পায়েল দেবী, আপনাকে নিউজ বর্তমানে স্বাগত। আমি সাধনা রয়েছি নিউজ রুম থেকে। যেটা স্পেসিফিকভাবে আপনি যেটা বললেন পুরোটাই শুনলাম। দীর্ঘদিন ধরে আপনারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনারা যোগ্য পদে বসতেও পারেননি, এমনকি যারা যোগ্য পদে বসেছে তাদের গোটা প্যানেলটাও বাতিল হয়ে গিয়েছে, এবং আপনারা তো সেই জায়গায় বসতেও পৌঁছতে পর্যন্ত পারেননি। একেবারে রাজ্যের গাফিলতি বলুন বা এসএসসি কমিশনের গাফিলতি বলুন, কিন্তু আপনারা তো কোথাও কোথাও অন্তরালেই থেকে গেলেন। আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের আন্দোলন চালিয়ে গেলেন, গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনীতে আপনারা অন্তরালেই থেকে গেলেন, এবং অন্যদিকে যেসব চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পালদেবী, শোনা যাচ্ছে কি? আমরা আজকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রায় 700 দিন হতে যায় আমরা বসে আছি। তাহলে এখানে আমাদের কোর্টের যেরকম আইনি লড়াই চলছে সেরকম আইনি লড়াই চলছে, কিন্তু আমরা রাস্তা রক্ষা করেছি, এবং আমাদের জানেন হয়তো 22শে ডিসেম্বর আমাদের 59 জন প্রতিনিধিকে কিন্তু জেলে রাত কাটাতে হয়েছে, এবং 55 জন মেয়েকে ছাড়া হয়েছিল একদিন পর, কিন্তু 4টি ছেলেকে কিন্তু 3 দিন জেলে থাকতে হয়েছে। সুবীরজ ভট্টাচার্যরা যে জঘন্যতম কাজ করে জেলে আছেন সেই একই রকম জেলে ওদেরকে থাকতে হয়েছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে আমরা অবশ্যই আদালতের উপর ভরসা করব, কিন্তু আদালতের উপর ভরসা করেও এক একটা আদালতের তরফ থেকেও আমরা এমন এমন এক একটা রায় পাচ্ছি যেখানে আমরা কিন্তু এখন রাস্তার আন্দোলন এবং আমাদের মঞ্চটাকে কিন্তু প্রধান খুঁটি হিসাবে ধরতে চাইছি। আমরা আমাদের যতদিন না দাবি আদায় হচ্ছে, আমরা যতদিন না আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি, তার জন্য আমাদের যা করতে হয় আমরা সব করতে প্রস্তুত আছি। আচ্ছা, কুণাল ঘোষ তো কথা বলেছেন, আপনাদের সঙ্গে একটা মধ্যস্থতা করার ব্যবস্থা করেওছেন, কথাও বলিয়েছেন উচ্চস্তর আধিকারিকদের সঙ্গে, কিন্তু কোথাও না কোথাও আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন,
আশাহারা হচ্ছেন কি, যে আর কি আশা রয়েছে, মানে এখনো কি ভাবছেন আপনারা? দেখুন, আমাদের জীবন থেকে অলরেডি 10-10 বছর চলে গেছে, একদমই আমাদের এমন এমন অনেক বয়সে অনেক দাদা দিদিরা পৌঁছে গেছেন যারা কিন্তু আর পরীক্ষা দেওয়ার বয়সে পর্যন্ত নেই। তাহলে যারা পরীক্ষা দেওয়ার বয়সে নেই তারা আর আশাহত হবেন কোথা থেকে বলতে পারেন? একটা পরীক্ষা দেওয়া যদি অনবরত পরীক্ষা হতে থাকে তাহলে একটা কিন্তু মানসিকতা একটা জোর আসে মানুষের মধ্যে। আজকে 2016 SSC-র পর যে SSC-টা হয়েছে সেটাও দুর্নীতি, বাকি 2011-র পর একটা কোনো নিয়োগ নেই, কোনো পরীক্ষা নেই। আজকে যদি পরপর পরপর পরীক্ষা হতো তাহলে কিন্তু আমাদের কাউকে এরকম বসে থাকতে হতো না, কারণ টিচার হওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, টেট পাস করে MA BEd প্রত্যেকজন কিন্তু আমরা সেই যোগ্যতার অধিকারী। তাহলে কিসের জন্য, কাদের দোষে আমাদের বসে থাকতে হচ্ছে আমরা সত্যিই কিন্তু জানি না। মানে কমিশন এর দায়ভার নিতে হবে, রাজ্য সরকারকে এই দায়ভার নিতে হবে। একেবারেই পায়েলদেবী, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। সুমনা, দেখো যেমনটা বললেন যে চাকরির দাবিতে পায়েলদেবী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছেন মাতঙ্গিনী হাজরার পাদদেশে, এবং তারা কিন্তু সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাদের যেটা দাবি যে তাদের কাছে যোগ্য ওয়েমার শিট রয়েছে, তাদের কাছে সব কিছু, তারা যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি, তারা যোগ্য পথে চাকরি পেয়েছেন, বেনিয়মের মাধ্যমে চাকরি পাননি, সেই সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে, তারপরেও তাদেরকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং অন্যদিকে যেটা আমরা দেখলাম যে মেয়াদ উত্তীর্ণর পর পরবর্তীকালেও বাইরে থেকে নিয়োগ করা হয়েছে, বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকে চাকরিতে, তারা দীর্ঘদিন চাকরি করেছেন, মাইনে পেয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে দীর্ঘ যে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হলো, এবং অন্যদিকে যেসব চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে রয়েছেন রাজপথে, কলকাতার রাজপথে পড়ে থেকে তাদের আন্দোলন চালিয়ে গিয়েছেন, তারা কিন্তু সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারেনি যেখানে দাঁড়িয়ে তারা চাকরি করবেন, তাদের যোগ্য পদে তারা বসবেন, তারা নিয়োগ পাবেন, সেই বিষয়টা কিন্তু তারা তুলে ধরছেন। যেসব চাকরিপ্রার্থীরা চাকরিহারারা তারা তাদের দাবি জানাচ্ছেন সুপ্রিম কোর্টে, তারা আলাদাভাবে তালিকা গঠন করেছে, তারা আলাদাভাবে তালিকা দেওয়ার কথা SSC-র তরফ থেকে বলা আছে, কিন্তু এই সব চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে পড়ে থেকেছে, ঝড় জল বৃষ্টিকে মাথায় করে তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে, তারা কিন্তু তাদের জন্য কোথাও না কোথাও তারা অন্তরালেই থেকে আছেন। তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে অনেকবার আমরা দেখেছি, কুণাল ঘোষের তরফ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের তাদেরকে মঞ্চে যেতে দেখা গিয়েছে। কোথাও না কোথাও তাদের যে দাবি, সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত যে জায়গায় পৌঁছলে কাজ হবে সেই জায়গায় কি পৌঁছচ্ছে না, নাকি কেউ কর্ণপাত করতে চাইছে না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সব মিলে তুমি জানো যে আজকেও যে সুপ্রিম কোর্টে যে মামলাটি রয়েছে, SSC-র যে গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হলো 2016-র, সেই মামলাটি আজকে শুনানি শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি শুরু হবে। এবং সেই দিকে কিন্তু সেই ঐতিহাসিক রায় যেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ, এবং কোথাও না কোথাও কিন্তু সেই দিকেই সবাই নজর, সব মহলে নজর রয়েছে যে কি হয় সেখান থেকে, আদেও তারা যেসব চাকরিহারারা তারা তাদের তারা কোথাও আশার আলো দেখতে পান কি না। এবং অন্যদিকে যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে পিটিশন ফাইল করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন মহলের তরফ থেকে, যে SSC-র তরফ থেকে যে পিটিশন ফাইল করা হয়েছে, একাধিক মামলা, 10টি মামলা একসঙ্গে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই জায়গাতে আরও একটি প্রশ্ন উঠছে যে SSC-র চেয়ারপারসন যিনি, যার সঙ্গে আগের দিন যে SSC-র যেসব চাকরিহারারা দেখা করেছিলেন, তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন 20 জনের প্রতিনিধি দল, তারাও কিন্তু যেটা জানাচ্ছেন যে তার SSC চেয়ারম্যানের সঙ্গে তাদের দীর্ঘ বৈঠকের পরে যে SSC চেয়ারম্যানের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের যে দাবি আলাদা, যেসব যোগ্য চাকরিপ্রার্থীরা রয়েছে তাদের আলাদা একটি তালিকা দেওয়া হবে সুপ্রিম কোর্টে, সেই তালিকা, সেই প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলন হয় কিনা, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। কারণ প্রথমে যে খবরটা সামনে আসছিল যে এই যারা যোগ্য চাকরিপ্রার্থীরা রয়েছে তাদের আলাদা তালিকা যদি আজকে না দেওয়া যেতে পারে, তাহলে তাদের সংখ্যাস্তরে তাদের পুরো বিষয়টা কিন্তু সামনে রাখা হবে, কতজন যোগ্য চাকরিপ্রার্থী, গোটা প্যানেলটার মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য, সেই পুরো বিষয়টা কিন্তু আলাদাভাবে সংখ্যাস্তরে দেওয়ার একটা সম্ভাবনা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্ট চায় তাহলে সেটা তালিকা আকারেও তারা দিতে পারবেন, কিন্তু এখন যেটা সম্ভাবনা রয়েছে যে এই সম্ভাবনাটা কিন্তু, এই যোগ্য অযোগ্যদের তালিকাটা, এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এখন দেখা যাক যে শুনানিতে কি হয়, যে সুপ্রিম হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে সেই নির্দেশের স্থগিতাদেশ দেয় কিনা সুপ্রিম কোর্ট, এবং অন্যদিকে এই তালিকা SSC-র তরফ থেকে দেওয়া হয় কিনা। একদমই, তো তুমি তো আইনি জটিলতার কথা বললে বা আইনি দিকটা তুলে ধরলে, কিন্তু আমরা সাধারণ যারা মানুষ, যারা একেবারে সাদা চোখে দেখছি, তাদের কাছে এই একটাই প্রশ্ন যে চাকরি যে কারণেই এই দুর্নীতি হোক না,
কেন, দুর্নীতি তো একটা হয়েছে এটা একেবারে স্পষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে কেন এতগুলো ছেলে মেয়েদের দায়ভার সরকার নেবে না, এই প্রশ্ন তো প্রাসঙ্গিক একদম। একেবারেই প্রাসঙ্গিক প্রশ্ন, তুমি একেবারে একটা তাৎপর্যপূর্ণ দিক বলেছো যে কেন দায়ভার সরকার নেবে না। এবং সেই জায়গাতেই যখন হাইকোর্টের তরফ থেকে দীর্ঘবার একাধিকবার যখন এসএসসির কাছে এবং অন্যদিকে রাজ্য সরকারের কাছে সেই লিস্ট চাওয়া হয়েছিল যে এই যে 26,000-এর কাছাকাছি চাকরি, যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছে বর্তমানে, যারা শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে যেসব কর্মীরা রয়েছে 26,000-এর কাছাকাছি, তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট যখন চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, তখন কেন কিসের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সেই লিস্ট দেওয়া হলো না, এসএসসির তরফ থেকে সেই লিস্ট দেওয়া হলো না? কিন্তু এসএসসির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে 6,000-এর কাছাকাছি বেনিয়মে চাকরি হয়েছে এইটা মুখে বলা হয়েছে কিন্তু, এবং হাইকোর্টেও কিন্তু এই বিষয়ে একটি পিটিশন দেওয়া হয়েছে যে 6,000-এর কাছাকাছি বেআইনিভাবে চাকরি হয়েছে। কিন্তু সেটা আমরা পরবর্তীকালে কি দেখলাম, যেহেতু রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে গোটা একটা বিষয়ে রিপোর্ট দেওয়া হয়নি, স্পষ্ট তাদের যে অবস্থান সেই অবস্থানের বিষয়ে স্পষ্ট কোনো রকম তারা তাদের দিক দেখাতে পারেনি, যার জন্য কিন্তু গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো। এবং এই জায়গাতেই চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছে যে আমাদের কাছে তো যোগ্য ওয়েমার শিট রয়েছে, তারপর আমরা দেখেছিলাম যে বিগত দিনে যে ছবিটা আমরা বর্তমানে স্ক্রিনে দেখছি যে এসএসসি ভবনের দিকে যেসব চাকরিহারারা তারা যাচ্ছে তাদের বুকে, অনেকের বুকে ওয়েমারের কপি তারা ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এবং তাদের যেটা প্রশ্ন যে আমাদের কাছে যেহেতু যোগ্য ওয়েমার শিট রয়েছে, তাহলে আমরা আমাদেরকে কেন আমাদের প্যানেল আমাদেরকেও সেই প্যানেলের সঙ্গে আমাদের চাকরিও খোয়াতে হলো। এবং এই জায়গাতেই প্রশ্ন যে যে সংস্থা নাইসা নামে যে সংস্থার ওপর দায়ভার দেওয়া হয়েছিল যে ওয়েমার শিট মূল্যায়নের জন্য, সেই সংস্থাটাই ভুয়ো, অর্থাৎ যে সংস্থা এই গোটা ওয়েমার শিট 2016-এর ওয়েমার শিট পূর্ণ মূল্যায়ন করেছে সেই সংস্থাটা স্বয়ং ভুয়ো। ফলে যেটা দেখা যাচ্ছে যে এই সংস্থার যে ওয়েমার শিটের যে মূল্যায়ন সেই যেহেতু সেই সংস্থাটাই ভুয়ো, যার জেরে কিন্তু গোটা প্যানেলটাই বাতিল করেছে, ফলে সুপ্রিম হাইকোর্টের কাছে আলাদাভাবে আজকে সেটাকে নজর থাকবে। তুমি সঙ্গে থাকো সাধনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। এবং সুকান্তদা, জানা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের মধ্যে একজন মৃত্যু হয়েছে, তার ঠিক কি ঘটনা ঘটেছে একটু বিস্তারিত জানবো। দেখো সুমনা, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি ব্লকে। ইমরান হোসেন এক চাকরি প্রার্থী, তিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, কলকাতা রাস্তায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তাকে বারে বারেই দেখা গেছে। দীর্ঘদিন ধরে কলকাতা রাস্তায় তিনি আন্দোলন করেছেন, হেঁটেছেন, পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন। ইমরান হোসেন, তার মৃত্যু হয়েছে দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি ব্লকের আমিনপুরে, তার বাড়ি আমিনপুরের বাজার পাড়ায়। তার 34 বছর বয়স, তিনি ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা। তিনি এই ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি ডি একতা মঞ্চ, যারা দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই মঞ্চটিকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এদিন তিনি সকালে বাজারে গিয়েছিলেন, বাজার থেকে তিনি বাড়ি ফেরেন, বাজারে গিয়েছিলেন বাবার সঙ্গে, সেখান থেকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফেরে তার খিদে পাচ্ছিল, তিনি মুড়ি খেতে গিয়েছিলেন এবং তাকে মুড়ি দেওয়া হয়েছিল, এক বাটি মুড়ি। এবং মুড়ি খেতে খেতেই দেখা যায় তার মাথা হেলে যাচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, গালের পাশ দিয়ে কষ বেরিয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার সিটি স্ক্যান হয়, কিন্তু তারপরেই চিকিৎসকরা জানান যে ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা, কারণ ইমরান হোসেন দিন দুয়েক আগেও এই ইমরানের সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কথা হয়েছিল এবং যখন ইমরান বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে একথা এসএসসি এখন বলছে, অথচ এতদিন সেটা বলেনি কেন, এবং আরো বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন যেগুলো আমার মনে পড়ছে। এক নম্বর হচ্ছে যে তাহলে কি যোগ্য এবং অযোগ্য কারা সেটা এসএসসি খুব ভালো মতো জানতো, তাহলে যোগ্য প্রার্থীদের নাম চেপে রেখে অযোগ্য প্রার্থীদের নাম তুলে আনা হয়েছিল, কার নির্দেশে হয়েছিল, কারা এটা করেছিল, কেনই বা করা হয়েছিল, এবং এখন সেই যোগ্য প্রার্থীদের তালিকা এসএসসি কিভাবে দেবে, কতদিনে দেবে, ইত্যাদি নানা প্রশ্ন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে রেখেছিলেন কয়েকদিন আগেও। আর সকালে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে তার মৃত্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিউ এসএসসি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি একতা মঞ্চের প্রতিষ্ঠাতা ইমরান হোসেনের। সুমনা,
একদমই সুকান্ত দা, এবং অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, যে ঘটনা সত্যি অত্যন্ত দুঃখজনক। কিন্তু সেই জায়গায় থাকে তুমি যেরকমটা বলছিলে যে যোগ্য এবং অযোগ্য, এদেরকে কোথাও গিয়ে একেবারে এই এসএসসি বা যারা রয়েছেন উচ্চতর নেতৃত্ব, তারা এই জায়গায় দাঁড়িয়ে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেছে, ইচ্ছাকৃত ভাবে করেছে। দেখো, এটা তো স্পষ্ট, যেটা আমাদের প্রতিনিধি সাধনা মিত্রও বললেন, যেটা একেবারেই স্পষ্ট যে ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছে, এবং এর পেছনে বিপুল অঙ্কের টাকার লেনদেন রয়েছে। এবার সরকার বা সরকার মানে সরকারি দল, তারা পড়ে গেছেন যাদা কলে। কারণ এখন যদি অযোগ্য প্রার্থীদের মানে মেনে নেওয়া হয় যে এরা অযোগ্য, তাহলে সেই অযোগ্য প্রার্থীরা যাদের চাকরি যাচ্ছে তারা কিন্তু এসে টাকা ফেরত চাইবেন, এবং সেই টাকা ইতিমধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে, বিভিন্ন স্তরে ভাগাভাগি হয়ে গিয়েছে। এটা খুব স্পষ্ট যে একটা বিরাট দালাল চক্র এবং সম্মিলিত ভাবে একটা চক্র কাজ করেছে গোটা ঘটনার পেছনে। যেমন ধরো প্রথম যে ধাপটা, সে ধাপটা হচ্ছে যে চাকরি প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে, ধরো একেবারে পঞ্চায়েত স্তরে, একেবারে মহকুমা স্তরে কিছু লোককে, কাউকে 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 কাউকে, এখানে একজন ওখানে একজন, এদেরকে বেছে নেওয়া হয়েছে। তাদেরকে বেছে নিয়েছে কিছু দালাল, যাদেরকে টোপ দেওয়া হয়েছে, বড় চাকরি, বড় টাকা দিয়ে চাকরির টোপ দেওয়া হয়েছে। এবার টোপ হয়তো দেওয়া হয়েছে 10 জনকে, অত টাকা দেওয়ার ক্ষমতা বেশিরভাগেরই নেই, তার মধ্যে 9 জন হয়তো পারেননি, 1 জন পেরেছেন। এই সংখ্যাটাই কিন্তু হাজার হাজার যারা পেরেছেন, মানে টাকাটা দিতে পেরেছেন, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা যারা দিতে পেরেছেন, যা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং তাদেরকে প্রথমে বেছে নিয়েছে ওই দালাল চক্র, ওই লোকাল দালাল চক্র, তারপরে আরেকটা স্তরে, দ্বিতীয় আরেকটা স্তরে, তাদের উপরের স্তরে দালাল চক্রের হাতে তুলে দিয়েছে এদেরকে। সেখান থেকে একটা ইনিশিয়াল ডিল হয়েছে, ডিল হওয়ার পর সেটা আরো উপরের স্তরে এসছে, এই তৃতীয় স্তর থেকে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত, মানে এসএসসির যেখানে ঘোটালাটা করা হয়েছে, ওয়েমাসিতে ঘোটালা যেখানে করা হয়েছে সেই পর্যন্ত। এই যে বিভিন্ন চক্র, এই প্রত্যেকে টাকাটা খেয়েছে, কিন্তু 15 লক্ষ টাকা যে প্রার্থী দিয়েছেন, এই প্রার্থীর এই 15 লক্ষ টাকা কোনো একজন নেননি, স্তরে স্তরে ভাগ হয়েছে। এবং ওই এসএসসির ওয়েমাসিক যারা গণ্ডগোলটা করেছেন তাদেরও ওপরে কোনো স্তর রয়েছে, সেই নেতা মন্ত্রীদের স্তর পর্যন্ত কতটা পৌঁছেছে। এবং এবার টাকা ফেরত দিতে হলে লোকে যদি দালালদের বাড়ি বাড়ি দৌড়ো যে টাকা ফেরত দাও, তাহলে কোথা থেকে তারা টাকাটা ফেরত দেবে? ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে সরকার কিন্তু রয়েছে। এবং এই পরিস্থিতি বোঝার পরে মুখ্যমন্ত্রী অযোগ্য প্রার্থীদের জন্য পথ তৈরি করার হরতাল ঘোষণা করেছিলেন, যেটা একেবারেই বেআইন, যেটা নিয়ে কোর্ট প্রশ্ন তুলেছে। খুব স্বাভাবিক যে অযোগ্য প্রার্থীদের বদলে অযোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হলে, এবার অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা কোন আইনে হয়, ইতিহাসে কোথায় ঘটেছে? এটা হাইকোর্টের প্রশ্ন ছিল, খুব সম্মত প্রশ্ন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একটা সরকার কতটা অসহায় অবস্থায় পড়লে, কতটা বড় যাতাকলে পড়লে এইরকম একটা ডিসিশন নিতে কথা ভাবতে পারে? সুমনা, বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত দা। আমি চলে যাব নিউজ রুমে, সাধনা রয়েছে। সাধনা, শুনলেন আমাদের যে বিশেষ প্রতিনিধি, তিনি বললেন যে এই যে টাকা নেওয়া হয়েছে বা এক একজন চাকরি প্রার্থীর থেকে যে টাকা নেওয়া হয়েছে বা চাকরি বিক্রি করা হয়েছে, সেই টাকা কিন্তু কেউ একজন দুজন নেননি, মানে রীতিমতো ভাগ বাটোয়ারা করা হয়েছে। সেই যেখানে যারা প্রত্যেকেই রয়েছেন তাদের মধ্যে কতটা সাংঘাতিক একটা বিষয় যে একটা চেইন সিস্টেমের মধ্যে দিয়ে একেবারে এই টাকা চলে গিয়েছে। দেখো, একেবারেই এটা তো এখন বলার মতন কিছু বিষয় নয়, কারণ যে সময় থেকে তদন্ত হচ্ছে, এই টেট ধরে নাও, অন্যদিকে এসএসসি ধরে নাও, যে বিভিন্ন ক্ষেত্রে যতদিন থেকে সিবিআইয়ের তদন্ত চলছে সেই সময় থেকেই কিন্তু সামনে আসছে যে যে টাকা পয়সাগুলো নেওয়া হয়েছে, তোলা হয়েছে অযোগ্যদের কাছ থেকে, যেসব কিন্তু
বিভিন্ন খাতে পৌঁছে গিয়েছে এবং বিশেষত এই বিষয়গুলোতে কাজ করছে রাঘব বোয়াল রায় তো রয়েছে, তার মধ্যে অন্যতম যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি বর্তমানে প্রেসিডেন্সিতে, এবং এই যাদের কাছে সব রাঘব বোয়াল তাদের কাছে কিভাবে টাকাগুলো পৌঁছে যেত সিবিআই আগেই জানিয়েছে, কোর্টে তাদের যে রিপোর্ট জমা দিয়েছে তারা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেখানে তারা আগেই জানিয়েছিল যে যেসব মিডিলম্যানরা রয়েছে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন খাতে তারা টাকা পৌঁছে দিতেন, এবং এই ছোটোখাটো যারা মিডিলম্যান যেমন ধরুন প্রসূন রায়, এবং অন্যদিকে আবার আমরা যদি দেখি যে এই শঙ্কর আড্ডের যে ডেরা যেখানে আমরা দেখলাম যে তারও কিন্তু একটা অন্যরকম ভূমিকা ছিল, পাশাপাশি মানিক ভট্টাচার্য, এই একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই চেইন মাধ্যমে বিভিন্ন হাতে ঘুরে এই মিডিলম্যানদেরকে ব্যবহার করে বিভিন্ন খাতে টাকা পৌঁছে গিয়েছে, এবং নিয়োগ দুর্নীতিতে কোন টাকা কোথায় পাঠাতে হবে, কাকে কাকে পাঠাতে হবে, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি না রেশন দুর্নীতিতেও যদি তুমি দেখে নাও বাকিবুর রহমানের একটা বড় ভূমিকা ছিল, সেক্ষেত্রে কিন্তু এই দুর্নীতির ক্ষেত্রে টাকা যে দুর্নীতিগ্রস্ত কালো টাকা সেই টাকা কোথায় কোথায় কাকে কাকে পাঠাতে হবে, কত পার্সেন্টেজে পাঠাতে হবে, তা সেই টাকা পাঠাতে কিন্তু এই মিডিলম্যানদের একটা বড় ভূমিকা ছিল, বড় অবদান ছিল, এবং যার জেরেই কিন্তু এই মিডিলম্যানদেরকে ধরার পরে এই মিডিলম্যানদেরকে জিজ্ঞাসাবাদ করে ইন্টারোগেশন করে রাঘব বোয়ালদের সন্ধান পাচ্ছে বা হদিশ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল, এবং আমরা শুধুমাত্র দেখেছি এই যে আজকের যে ঘটনা যেটা সুপ্রিম কোর্টে উঠবে SSC যে 2016 সালের প্যানেল বাতিল, এই কেসটা শুধুমাত্র না, এর আগে আমরা যদি 2014 টেট কেলেঙ্কারি দেখি সেখানেও কিন্তু হাইকোর্টে মামলা চলছে, এবং সেক্ষেত্রে যেটা সিবিআই দাবি করছে একেবারে তাৎপর্যপূর্ণ ভয়ঙ্কর দাবি যে 304 জনের, যেখানে SSCতে বলছে 6000 চাকরি বেনিয়মের মাধ্যমে হয়েছে SSCর ক্ষেত্রে যেটা বলছে, কিন্তু এই টেটের ক্ষেত্রে 2014 সালের টেটেও কিন্তু 304 জনের চাকরি হয়েছে বেনিয়ম করে, চাকরি হয়েছে অযোগ্যদের টাকার মাধ্যমে যোগ্য পদে বসিয়ে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র যেটা সিবিআইয়ের যে তদন্তে উঠেছে যে 304 জনের চাকরি হয়েছে ভুল পথে চাকরি হয়েছে, সেখানে বিচারপতি রাজাশেখর মান্থার যে পর্যবেক্ষণ তিনিও কিন্তু যে বার্তা দিয়েছেন যে সিবিআইকে নির্দিষ্ট সময়ের মধ্যে 2 মাস তো ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায় পিছিয়ে গিয়েছে, এবং সেখানে তিনি জানিয়েছেন মাফ করবে সিঙ্গেল বেঞ্চের শুনানি পিছিয়ে গিয়েছে, সেখানে রাজাশেখর মান্থা বিচারপতি যেটা জানাচ্ছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআইকে তাদের তথ্য সমস্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে, পাশাপাশি শুধুমাত্র তাই নয় সিবিআইকে তাদের রিপোর্টের সব পক্ষকে হলফনামা পাঠাতে হবে, অর্থাৎ না হলে SSCর মতনও কিন্তু এই 2014 সালের যে প্যানেল টেটের যে প্যানেল সেই প্যানেলটাও বাতিল হয়ে যাবে, কোথাও না কোথাও কিন্তু এই বার্তাও তিনি দিয়েছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র 2014 টেট এবং অন্যদিকে SSC যে 2016 সালের যে প্যানেল সব ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং টাকার মাধ্যমে প্যানেল উত্তীর্ণ হওয়ার পর প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অযোগ্যদের যোগ্য পদে বসানো হয়েছে যেটা দেখা যাচ্ছে, এবং সব মিলিয়ে যেটা সামনে আসছে যে আজকের যে সুপ্রিম কোর্টে যে রায় একেবারে ঐতিহাসিক রায়, সেই দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে, যে শুনানি হতে চলেছে সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে, কী শুনানি হয়, হাইকোর্টের যে নির্দেশ, হাইকোর্টের যে প্যানেল বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় কি না, সিবিআই তদন্তের নির্দেশ দেয় কি না, এবং অন্যদিকে যে চাকরি যে যে আলাদা যোগ্যদের প্রার্থী তালিকা পেশ করতে চলেছে সুপ্রিম কোর্টে তার সেইটা পেশ করে কি না SSC তরফ থেকে, কমিশনের তরফ থেকে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। একদমই, আজকে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকে অবশ্যই নজরে থাকবে। অনেক ধন্যবাদ সাধনা তোমাকে, এবং এই প্রসঙ্গে এই চাকরি বাতিল বা চাকরি বাতিলের যে নির্দেশ এই সমস্ত বিষয় নিয়ে CPM নেতা সুদন চক্রবর্তী তিনি ঠিক কি প্রতিক্রিয়া জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। SSC চেয়ারম্যান বলছেন যে তিনি সুপ্রিম কোর্টে এখন যোগ্য অযোগ্য আলাদা করবেন, এই কথাটা জানাবেন, জানাননি কেন? কোর্ট তো বারে বারে বলেছে, আন্দোলনকারীরা বারে বারে বলেছে, আমরা বারে বারে বলেছি, এটা কখনোই সত্য নয় যে যারা চাকরি করছেন তারা সবাই অযোগ্য, তাদের একটা বড় অংশ যোগ্য, সে 30% হোক আর 50% হোক আর 70%, দুর্নীতি করে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের খারিজ করতে হবে, এই খারিজ করবো না বলে তাদের অপরাধটা, সরকারের অপরাধটা, লুটের অপরাধটা যোগ্যতা খারে চাপিয়ে দিলেন। হলফনামা দিয়ে যে চেয়ারম্যান বলেছে আমি যোগ্য অযোগ্য ভাগ করতে পারবো না, আমি কাউকে সার্টিফিকেট দিতে পারবো না যে সে যোগ্য, এতদিন কেন প্রতারণা করেছেন, কেন যোগ্য ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করলেন, কেন তাদের বিপদের মধ্যে ফেললেন, আজকে বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে জমা দেবো, সমস্ত দায়টা SSC এবং রাজ্য সরকারের, তাদের অপদার্থতা এবং অপরাধের জন্য সাধারণভাবে যোগ্য বহু ছেলে মেয়ে তারা বঞ্চিত হবে, এটা কখনো হতে পারে না, কিন্তু চেয়ারম্যানকে দাঁড় করিয়ে রাখা উচিত যে কোর্টের সঙ্গে ফাজলামি করছেন, নেতাদের কথা শুনে কোর্টের সঙ্গে ফাজলামি করে, আর যারা যোগ্য যুবক
তাদের বারোটা বাজাবার চেষ্টা করছে, কখনো মেনে নেবে না কেউ। আপনারা শুনলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য। এসএসসি যদি এখন বলে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, তাহলে তারা আগে কেন করেনি? তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে, যে প্রশ্ন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তোলার চেষ্টা করলাম, যে যোগ্য অযোগ্যদের তাহলে যে মিশেল করা হয়েছে সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কেন? তাহলে আগেও যখন এর প্রমাণ মিলেছিল, তাহলে কেন এসএসসি এটা বার করলো না? এবং অন্যদিকে এই যে সাদা চোখে আমরা যেটা দেখছি, যে পুরো বিষয়টার মধ্যে একটা ঘটনা রয়েছে এবং তার জন্য চোখের জল ফেলছে দীর্ঘদিন ধরে ওই ছেলে মেয়েগুলো, তাহলে কেন এর দায়ভার সরকার নেবে না? এই প্রশ্ন কি রাখুন নিউজ বর্তমানের পর্দায়।